গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে সানডে আর সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকালটা অন্যরকমভাবে শুরু করব ভেবেছিলাম, তো তার জন্য কালকে রাত থেকে প্ল্যানিং তো হয়ে গেছিলো। তো আজকে সকালবেলা আমরা ভেবেছিলাম যে সাইকেল নিয়ে একটা মাঠে যাবো, রাইট? ডোমবাগান মাঠে আমরা যাব আর একটু সাইকেল নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি হবে, প্রাতঃভ্রমণ। কিন্তু এখন টাইম হয়ে গেছে 9:30, আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, তো 7টায় অ্যালার্ম বেজেছে। তারপরে মনে হলো যে ঠিক আছে, সাইকেল নিয়ে একটু পরেও বেরোলে চলবে। তারপরে ঘুমটা ভাঙলো এই কিছুক্ষণ আগে আর কি। বুঝতেই পারছো, সকালটা কিন্তু একদম অন্যরকমভাবে আজকে স্টার্ট হয়েছে। কিন্তু আমি সকাল সকালে উঠে পড়েছিলাম, হ্যাঁ, অ্যালার্ম বাজার পর আমি আর ঘুমাইনি, কারণ আমি চুল কাটতে গেছিলাম। মানে দীর্ঘ 7 মাস পর আমি সেলুনে গিয়ে চুল কাটলাম। তার আগে তো নিজের DIY চলছিল এদিন দিয়ে দিন দিয়ে, আর আজকে গিয়ে সেলুনের লোকটা বলছে যে কি করেছো এটা, মানে আমি মেলাবো কি করে, যা হয় করে দাও, তার জন্য একটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তো এই ব্যাপার, সকাল সকাল সৌরভের কিন্তু স্নান হয়ে গেছে, একদম রেডি। আমি কিন্তু মানে মাঠে যাওয়ার জন্য রেডি ছিলাম, বাট দুর্ভাগ্যবশত সৌমির ঘুম ভাঙেনি। আমি আশাও করছি না আর যে কোনোদিন যাওয়া হবে সকালবেলা আমাদের। তো এইরকম বাজে প্ল্যানিং আমার মনে হয় না করাই ভালো, তাই না সৌরভ? সকাল সকাল প্ল্যানিংটা বাজে নয়, এক্সিকিউশন তুমি করতে পারছো না। আমি না সকালবেলা ঠিক এইসব কাজের রিস্ক নিতে পারি না, মানে সকালবেলা একটুখানি লেট করে উঠলে আমাদের আমাদের রোববারের বাজার। তো যাই হোক, এখন থেকে আজকের ডেটা স্টার্ট করছি। তো বুঝতেই পারছো আজকের ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হবে, তোমরা টাইটেল দেখেই সেটা বুঝে যাবে। তো চলো স্টার্ট করা যাক আজকের ডেটা, তোমরা আমাদের সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি সকাল সকাল চলেছি খাবারের সন্ধানে, মানে অনেকদিন সকালবেলা এইসব কচুরি রাধামুন্ডু কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে খাওয়া যাক। বহুদিন পর আবার সাইকেলে হাত দিলাম, সাইকেলটার কন্ডিশন খুবই বাজে হয়ে গেছিলো, হাওয়া ছিল না। তো এখন দোকানে গিয়ে আগে হাওয়া দিলাম, ঠিকঠাক করলাম। তো এখন আমি আর সৌরভ বেরিয়েছি সাইকেল নিয়ে। সাইকেল চালানো হয়নি তো কী হয়েছে? সাইকেলটা চালাইনি, আমার মনে হচ্ছে ভালোই করেছি, কারণ হাওয়া ছিল না আর অত 7 সকালে কোনো দোকানও খোলা থাকতো না, হাওয়া ছাড়া চালানো যেত না, অসম্ভব। তো যাই হোক, আমি আর সৌরভ এখন সাইকেল নিয়ে প্যান্টালুনস যাচ্ছি, ভাবা যায়? তো আমাদের বাড়ির একদম কাছে একটা প্যান্টালুনস আছে, তো সাইকেল নিয়ে চলে যাওয়া যাবে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে চলো সাইকেলটা বার করা যাক, যাচ্ছি যখন সাইকেল নিয়ে যাব। তো কীরকম চালাচ্ছি আমি বলো? হাতটা একটু একটু কাঁপছে, আরেকটু বেটার হবে, তালিম দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক। মানে সৌমি যত মানে সাইকেলটা কিনেছে আমি শুনেছিলাম, আমি খালি ভাবতাম এদিন মাথায় বসে বসে যে একটা দিন আসবে আমি আর সৌমি সাইকেল নিয়ে বেরোবো একসাথে। তো আলটিমেটলি সেই দিনটা এসেছে। কোন কালারটা চুজ করছো? আমাদের কাছে না বহুবার মেসেজ এসেছে যে প্যান্টালুনসে নাকি খুব ভালো অফার চলছে, 60% অফ, আর মনে হয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অনেকগুলো ছিল
তো এসে দেখলাম মানে খুবই বাজে হাল বুঝলে তো বাজে নয় বাজে নয় আজকে একটা ঘটনা ঘটেছে আজকে আমরা প্যান্টালুসে এসেছি আমার শপিং হয়েছে সৌভির কিচ্ছু হয়নি ওই জন্য বলছে বাজে হাল একদমই বাজে হাল নয় আমি বলবো বেস্ট হাল না মানে দুর্গাপূজার শপিং কিন্তু আমার স্টার্ট হয়ে গেল সৌভির এখনো কিচ্ছু হয়নি টু মাচ চলো এই যে আমাদের সাইকেল এখানে পার্ক করা ছিল আজকে বিটি রোড দিয়ে সাইকেল চালাবো বেশ হেকটিক আমি তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ কারণ কিছুক্ষণ পরে আমি বেরোবো স্টুডিওয়ে যাব তো আজকে কিন্তু আমার ক্লাস নেই আজকে আমি ক্লাস করাতে যাব আমি খুব বেশি করে এক্সাইটেড তোমাদেরকে আগেও বলেছিলাম আমি যে যারা যারা জেল নেন এক্সটেনশন শিখতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করো তো অনেকেই তোমরা যোগাযোগ করেছো তো আজকে স্টার্ট হচ্ছে ক্লাস সৌরভ এসেছে বলে এক সপ্তাহ বন্ধ ছিল তো এই ব্যাপার আজকে আসবে যারা তাদের সাথে আমার পরিচয় কিন্তু ইউটিউবের মাধ্যমে তো আমি খুব বেশি করে এক্সাইটেড দেখা করার জন্য একটা ছোট্ট মিট আপও হয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু শেখাও হয়ে যাবে তো এটা তো গেল এই পার্টটা আর তার জন্য আমি রেডি হয়ে গেছি 3:30 নাগাদ বেরোবো এখন হাতে একটু সময় আছে তার আগে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে আর আমি চাই যে সৌরভ আমাকে জয়েন করুক দুজনে মিলে একসাথে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলে বেশি ভালো লাগবে আমার তোমরা তো জানোই আমাদের চ্যানেল ইন্ডিয়ান ব্লগার সৌমি লাস্ট উইক 50,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন রিচ করেছে যার জন্য আমরা প্রচন্ড রকম এক্সাইটেড ছিলাম তোমরাও এক্সাইটেড ছিলে আমি জানি আর আমাদের বাড়ির লোকেরাও প্রচন্ড এক্সাইটেড ছিল কারণ মামুনি বলছিল যে মানে 30,000 সেলিব্রেশনটা আমরা কলকাতায় করেছিলাম জানুয়ারি মাসে মামুনির আশা ছিল যে হ্যাঁ 50,000 সাবস্ক্রিপশনের সেলিব্রেশনটাও আমরা এখান থেকে করেই যাব আর উইথ অল ইউর হেল্প আমরা সেটা করতে পেরেছি মানে তোমরা সেটা করতে পেরেছো আমাদের চ্যানেল 50,000 রিচ করেছে তো উইচ ইজ আ ভেরি বিগ মাইলস্টোন ফর আস মানে আমাদের জন্য সত্যি একটা বড় পাওনা আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যেই মানে আমরা তো ভিডিও বানিয়েছি মানে নিজেদের মতো করে যথেষ্ট মানে যতটা মানে যতটা পরিশ্রম করা সম্ভব সবটা দিয়ে যতটা এফোর্ট দেওয়া সম্ভব সবটা দিয়ে বাট তোমরা যে সেটা ভালোভাবে রিসিভ করেছো তোমাদের যে ভালো লেগেছে তোমরা পাশে না থাকলে এটা কখনোই পসিবল একদমই এক কথা এটাই বলা চলে তো আজকে একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য করতে চাই আমার চ্যানেলে প্রথমবার তো এই ভিডিওটার নিচে তোমরা সবাই কমেন্ট করো আর ভিডিওটাকে লাইক করো তোমরা যারা যারা কমেন্ট করবে তাদের মধ্যে থেকে আমরা তিনজনকে বেছে নেব আর তাদের কাছে ড্রর মাধ্যমে তিনজনকে বেছে নেব তাদের কাছে আমরা ছোট্ট একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমরা পাঠিয়ে দেব তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল সত্যি কথা বলতে যে আমি কোনোদিনও ভাবিনি যে এই জায়গাটায় আমি আসতে পারবো তোমরা অনেকেই আমার থেকে জিজ্ঞাসা করো যে সৌমি তুমি তোমার ইউটিউব জার্নিটা একটু শেয়ার করো আমি ডেফিনেটলি শেয়ার করবো এটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট মানে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে এই জায়গাটা কোনোদিনও আসবে তো যাই হোক সব কিছুই পসিবল হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আর আজকে এই অ্যানাউন্সমেন্টটা তো আমি করলামই আর তার সাথে সাথে বিকেলবেলা কিন্তু একটা সেলিব্রেশনও আছে ওটা মামুনির তরফ থেকে ওটা আর আমাদের তরফ থেকে তোমাদের জন্য এই ছোট্ট গিফটটা আছে তো ডু কমেন্ট লাইক দিস ভিডিও তোমাদেরকে বললাম একটু পরে বেরোবো আর দেখো বাইরে ভালো জোরে বৃষ্টি পড়ছে ভাল লাগে না বৃষ্টিতে বেরোবে না আমার বিরক্ত লাগে যাই হোক আমরা তো দেখতেই পেলে সকাল থেকে কি করলাম মানে কোনো কাজ করিনি অকাজ করেছি কিছুটা সাইকেল নিয়ে বেরোলাম তারপর ওখান থেকে 7 সকালে চলে গেলাম প্যান্টালুনস বাড়ি ফিরলাম একদম রেডি হয়ে গেছি আবার কিছুক্ষণ পর বেরোতে হবে মামুনি কিন্তু মামুনির কাজটা করে ফেলেছে মানে এগুলো হচ্ছে কলকাতায় থাকার অ্যাডভান্টেজ মানে কোনো দিকে খেয়াল দিতে হয় না নিজের মানে যা খুশি হয় করতে পারি তো মামুনি কিন্তু আজকে দারুণ রান্না বান্না করেছে রোববারের বাজার কি করেছে মামুনি একটু বলো আজকে কবরা ভাজা আর মুসুর ডাল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল ফ্রাই তপসে মাছের ফ্রাই আর পমফ্রেট মাছের ঝাল পমফ্রেট কারি সর্ষে বাটা দিয়ে কারি বুঝতে পারছো আজকে রোববারের মানে লাঞ্চটাও কিন্তু জমে গেছে
আর আমরা তো কিছুই করিনি, কিন্তু মামুনি আর কত তপসে মাছের ফ্রাইটা করবে। তো কিভাবে করছে অল্প একটু তোমাদের দেখাই। স্টুডিওতে পৌঁছিয়া তোমাদের সাথে আমার কথা হয়নি, কিন্তু দেখো আমি একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো স্টুডেন্টরা কিন্তু খুব মনোযোগ সহকারে নেল এক্সটেনশন শিখছে, ব্যাপারটা একটু ধৈর্য ধরে কিন্তু করতে হয়। তো এই ব্যাপার তোমরা যারা যারা ইন্টারেস্টেড যে জেল নেল এক্সটেনশন শিখবে, তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। আমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক যে পেজ আছে ইন্ডিয়ান ব্লগার সৌমি, সেখানে যোগাযোগ করতে পারো। আগেও তোমাদেরকে বলেছি খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা শিখে ফেলতে পারবে এই জেল নেল এক্সটেনশন নেল আর্ট এই জিনিসটা। তো তারপরে তোমরা এটাকে প্রফেশনালিও কিন্তু নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ স্টুডিও এখন কিন্তু একদম মনোযোগ সহকারে কাজ চলছে। ক্লাস সেরে বেরিয়ে দেখলাম যে সৌরভ আমাকে আনতে গেছে, ব্যাপারটা ভালোই লাগলো। কেন কি এতদিন ধরে ক্লাসে যেতাম একা একাই ফিরতাম, আর তোমাদের তো বলেইছিলাম যে বাড়ি ফিরে কিন্তু 50K সেলিব্রেশন আছে। তো এখানে দেখে নাও আমরা কেকও নিয়ে নিয়েছি, দিদিরাও এসেই আছে। তো চলো এবার চটপট বাড়ি ফেরা যাক, আর ভালো লাগছে না। যখন 30K সেলিব্রেশন হয়েছিল ফুল ফ্যামিলি আমার সাথে ছিল, আর আজকে 50K সেলিব্রেশন। তো বুঝতেই পারছো আমার ফ্যামিলি কিন্তু আমার সাথে আছে, দেখে নাও সবাই এখানে আছে। এই যে জিতুয়া, তোমরা মিস করেছো জিতুয়াকে অনেকদিন। আর এটা হচ্ছে কেক, আর এই পুরো সেলিব্রেশনটা কিন্তু মামুনির জন্য। তো মামুনি এই সেলিব্রেশনটা মানে আমাকে বলতো সবসময় যে হলো 50K হলো 50K হলো। তো চলো এবার কেকটা কাটা যাক। তো দেখো আজকে কেকটা কিন্তু স্পেশাল, মানে ইউটিউবের লোগো আছে আর 50K লেখা। তো আমি মানে চেয়েছিলাম যে একটু এরকম থাকবে, মানে কেকটা একটু অন্যরকম হোক। তো এটা সৌরভ চুজ করেছে এই কেকটা, খুবই সুন্দর দেখতে। তো চলো এবার কাটা যাক। তবে কিছু হবে না, খেতে কেমন সেটা আসবে। তবে হ্যাঁ এটা ঠিক, এই চ্যানেলের পুরো ক্রেডিটটা কিন্তু আমার নয়, সবাই আমার সাথে আছে, মানে তোমরাও আমার সাথে যেরকম আছো আমার ফ্যামিলিও আমার সাথে আছে। তার জন্যই আজকে এই জায়গাটা আমি অ্যাচিভ করতে পেরেছি, আর সাথে তো সৌরভ আছে। তো আমি চাই যে সৌরভ আজকে কেকটা কাটুক, কারণ আমি পার্টি কেটা আমি সৌরভের কিন্তু সেলিব্রেশন এখন থেকেই স্টার্ট হলো, তাই নাকি? বাচ্চা ছিল, এটা হচ্ছে আসল সেলিব্রেশন। কত বছর পর যেন মনে হচ্ছে আর্সেলন থেকে খাবার এসেছে। গন্ধটাই মানে সামলাতে আর মানে এখান থেকে ঢালতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এরকম এখান থেকেই খেয়ে নিই। তো আমাদের আজকে রাত্রিবেলার ডিনারে আছে মাটন বিরিয়ানি। তো বুঝতেই পারছো আমাদের কিন্তু সেলিব্রেশনটা হয় এর মানে ব্যাপার।
যার শেষ ভালো তার সব ভালো, মানে আজকে ডিনারটা যা ছিল ফাটাফাটি, মানে আরসালানের বিরিয়ানি এতদিন পর খেলাম মুখটা ছেড়ে গেল, অমৃত বলা চলে। তো এখন টাইম হয়ে গেছে 11:30, আমি ব্লগটা এবার এখানেই এন্ড করছি। আর আমি সৌরভ দুজনেই তোমাদেরকে বলেছি যে যদি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে চাও তাহলে এই ব্লগটার নিচে কিন্তু কমেন্ট করতেই হবে। সো তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও, আর ভিডিওটাকে কিন্তু প্লিজ লাইক করো, আর চ্যানেলটাকে আরও একটু বড় করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তাড়াতাড়ি আমরা 1 লাখের একটা ফ্যামিলি হয়ে যেতে পারি। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইকও করতে হবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে আমাদের আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।